আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিন্দিনা চাইলা এলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই যে বিকালবেলা একটু শাক তুলতে এলাম বিলের দিকে, বাজারের শাকসবজি মানে বাজারের তো তরকারি খাওয়াইতে খাওয়াইতে আর ভালো লাগে না পোলা পান্ডে, তাই ভাবলাম যে টুকায় টাকায় পাঁচমিশালি কিছু শাক তুলে নিয়ে আসি আর সেগুলো রান্না করে দিমু মাছ দিয়ে। তো এই যে আমার একটা শ্রদ্ধেয় সবচেয়ে প্রিয় একটা ভাবি, উনি আমারে দেখে বকা দিতেছে, কইতাছে আমার নাকি বেশি তেল এই রোদ্রের মধ্যে, মানে এখনো রোদ যায় নাই, আমি শাক তুলতে চলে আসছি। তো ভাবি এর জন্য ওখানে কয়েকটা শাক আছে মজার, কি জানি শাক এগুলো যে কাটা কাটা হয়, তো ভাবি দেখে আর শাক কয়টা তুললো। আর আমি এদিকে খুঁজতে আসছিলাম স্বর্ণারে, স্বর্ণারে খুঁজতে খুঁজতে ওই যে স্বর্ণা বৈশা আছে ওইখানে, আরও কিছু পোলাপান আছে। আস্তে 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 শাক তুলম, কই দৌড়াই তো শাক তুলম, আমি আপনারই খুঁজতে আসছি বুঝছেন না। হাওলদারি সারাদিন এই মাইয়াটা হাওলদারি করে, মানে যতক্ষণ স্কুলে থাকার থাকে আর বাকি টাইম। ওই যে ওদিকে যাম, ওই দিন দেখলাম না হেলেন চা শাক, ওই থেকে কটা হেলেন চা শাক তুলি, মারি এই থেকে কটা থানকুনি তুলি, ওই ওদিকে না হেলেন চা। এই যে খুবই কার্যকারী একটা পাতা থানকুনি পাতা, ওই আনাহি তাই আনরে তরকারি রান্না করে দিমু মাছ। এই যে সবাই রে কাজে লাগাই দিছি, তিনজন আছে এনে তিনজন রে কাজে লাগাই দিছি আর আমি নিয়ে চারজন পোলা পান। না এই যে এখানে তেলা কচু পাতাও আছে, তেলা কচু পাতাও অনেক উপকার, তো আমি কিছু তেলা কচু পাতাও তুলতে আসছি। এগুলো সব একসাথে রান্না করবো পাঁচমিশালি শাক। আমরা কোন জঙ্গল দিয়ে যাইতেছি, শর্টকাট রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি। একটু খাটো খাটো পাতাগুলো আছে না ওগুলা ভালো, ঘরে শাক তুমি বলছিলা এনে শাকগুলা সুন্দর। অবশেষে খুঁটাখুঁটি করা শেষ, আর এই যে দেখেন কি সুন্দর, মানে একদম টসটসের শাক, পাঁচমিশালি সব ধরনের, মোটামুটি সব ধরনের যে ওষুধি শাকগুলো আছে না ওই সব শাকই আছে এখানে। তো এগুলোই আমি হচ্ছে এই যে মাছগুলো দিয়ে রান্না করব। আর আজকে মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব, এর জন্য এখানে রসুন নিছি, পেঁয়াজ আর হচ্ছে জিরা। এমনিতেই মাছ তরকারিতে জিরা বাটা দেয় না, কিন্তু আজকের মাছ তরকারিতে আমি একটু জিরা বাটা দিব ইচ্ছে করেই, মানে একটু অন্যরকমভাবে রান্না করব। তো এগুলো আমি এখন বেটে নিবো।